নমস্কার দর্শক বন্ধু, চৈত্র মাসে লেগে গেছে নবরাত্রি। এই নবরাত্রির দিন আপনারা মা দুর্গার সামনে হোক, মায়ের দুর্গার সামনেই করবেন এটা নবরাত্রি। যে মায়ের নবদুর্গা, যে দুর্গার সামনে এই মন্ত্রটা অবশ্যই করে যদি পাঠ করতে পারেন, অবশ্যই গুরুর আদেশ নিয়ে নেবেন, যে আপনার গুরু থাকবে তাকে আদেশ নিয়ে নেবেন। ওং, এটা ওংটা আলাদা মন্ত্র, যাই হোক তবে নম বলতে পারেন। ওইং হিং ক্লিং চামুণ্ডা বীর্যে সহা, এটা নাকি এটা খুব নব গ্রহের বীজ মন্ত্র, এটা খুব ভাইটাল মন্ত্র। এই মন্ত্র যদি পাঠ করা যায় বা এটা যদি রেগুলার যদি মায়ের সামনে গিয়ে কোথাও গুরুর আদেশ নিয়ে পাঠ করাটা খুব শ্রেয় হবে। যারা দীক্ষিত নয় তারা না পাঠ করায় বেটার হবে আমার মতে। তবে নেওয়ার পরে এই মন্ত্রটা আপনারা রেগুলার 108 বার করে পাঠ করতে যদি পারেন, অবশ্যই কিন্তু আপনার খুবই খুবই শুভ ফলপ্রদ হবে, এটা আমি বলছি। তবে যে আপনার গুরু আছে তার থেকে একটু আদেশ নিয়ে নেবেন, যে এই মন্ত্রটা আমি পাঠ করব কিনা। মায়ের যে মন্ত্র বীজ মন্ত্র লিখে দেওয়া আছে, ওপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অবশ্যই যদি জপ করতে পারেন অবশ্যই আপনার উন্নতি হবে, ভালোই হবে। এটা করবেন, প্রত্যহ 108 বার করে পাঠ করতে পারেন, নবরাত্রি যেহেতু এটাতে করা উচিত। তবে এটা হচ্ছে বীজ মন্ত্র, এটা প্রায়তম মায়ের নবগ্রহের যে বীজ মন্ত্র এটাই মেন মন্ত্র, করতে পারেন। জয় মাতারা, জয় গুরু বামদেব, ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও ভিডিও পেতে লাইক শেয়ার করুন। জয় মা তারা।